আপনারা জানেন এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি জনগণের দল হিসাবে সারা বাংলাদেশে আন্দোলনের সূচনা করেছে। আমরা সরকারকে বলেছিলাম এক মাস আগেই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমাও, জনগণকে বাঁচাও। সরকার বলেছিল দ্রব্য মূল্য বাড়লে সরকারের কিছু করার নাই, আপনাদের মনে আছে? বাণিজ্যমন্ত্রী বলেছিল। আমরা আজকে সেই সমাবেশ থেকে বলতে চাই, দ্রব্য মূল্য বাড়লে সরকারের যদি কিছু না করার থাকে তাহলে এই ব্যর্থ সরকারের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হয়। যে সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে দেয়, যে সরকার দুর্নীতি করে দেশকে ফোপড়া করে দেয়, বাংলাদেশের জনগণ এই সরকারকে আর এক মুহূর্ত দেখতে চায় না। জামালপুরের মানুষ চায়, ময়মনসিংহের মানুষ চায়, রাজশাহীর মানুষ চায় না। তাই আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে, জামালপুরের মাটি থেকে আমরা অবিলম্বে শেখ হাসিনা এবং তার ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করছি। বন্ধুগণ, প্রত্যেকটি জিনিসের দাম বেড়েছে। আজকে তেলের দাম কত? 200 টাকা। বাংলাদেশের ইতিহাসে এটা কখনো হয় নাই। চালের দাম বলেছিল 10 টাকা খাওয়াবে, সেই চাল আজকে 65 থেকে 70 টাকা। বলেছিল বিনা পয়সায় সার দিবে, সেই সার 900 থেকে 1100 টাকায় কিনতে হয়েছে। তাই এই সরকার হচ্ছে মিথ্যাবাদী সরকার, প্রতারক সরকার। এই সরকারকে আমরা চাই না। সেদিন বেশি দূরে নয় বাংলাদেশের জনগণ আজকে জেগে উঠেছে, সেদিন বেশি দূরে নয় যেদিন এই সরকারের পতন ঘটবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে এই সরকার ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হবে। এবং এই যে নির্বাচন কমিশন কমিশন খেলা, এইটারও অবসান ঘটবে। যতই আপনাদের অনুগত বিতর্কিত এবং আপনাদের তোষামোদকারীদের দিয়ে নির্বাচন কমিশন বানান না কেন, তত্ত্বাবধায়ক সরকার আসলে চায়ের দাওয়াত দিয়ে তাদেরকে পদত্যাগে বাধ্য করবে। সেই জন্য আমরা বলেছি এই নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আগ্রহ নাই। এই নির্বাচন কমিশন যতই তারা ভ্যানিটি ব্যাগ থেকে প্রেসক্রিপশন বের করে বানান না কেন, আমরা সেই নির্বাচন কমিশন মানি না। ইনশাল্লাহ তত্ত্বাবধায়ক সরকার আসলে এই কমিশন ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে বিদ্যুতের দাম গত 11 বছরে 90% বৃদ্ধি করা হয়েছে। আজকে গ্যাসের দাম প্রায় 70% বৃদ্ধি করা হয়েছে। এই সরকার জনগণের সরকার নয়, জনগণের সরকার হলে এগুলোর দিকে তারা খেয়াল করত। তাদের ব্যস্ত হচ্ছে কিভাবে নিজেদের পকেট ভারী করবে, দুর্নীতি করবে, লুটপাট করে পিছে সম্পদের পাহাড় গড়বে। আমাদের কাছে সকল হিসাব কিন্তু আছে, কারা ওয়াশিংটনে, কারা ওয়াশিংটনে আপনার খামার বাড়ি করছে, কারা হেলিকপ্টার কিনছে, কারা নিউ ইয়র্ক শহরে আপনার মার্কেট বানাচ্ছে, বাফেলো শহরে বাড়ির পর বাড়ি করছে, সেই কানাডার টরন্টোতে বেগম পালা বানাচ্ছে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানাচ্ছে, সুইস ব্যাংকে টাকা রাখছে, সবার তালিকা কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে আছে। কড়ায় কঞ্চায় এগুলোর হিসাব আদায় করা হবে। জনগণের টাকা চুরি করে আঙ্গুল ভুলে কলাকাশ হয়েছেন। মামুন ভাই বলল মোটা তাজা করণ, ওই যে ব্যাংকে একটা প্রকল্প ছিল না, গরু মোটা তাজা করণ প্রকল্প, এই আওয়ামী লীগের এই উন্নয়ন, এই যে ফ্লাইওভার দেখেন 5 বছর ধরে দেখতেছি, এগুলা হচ্ছে আওয়ামী লীগের হোমরা চন্মাদের মোটা তাজা করণ প্রকল্পের অংশ। তাই বলতে চাই এসব দিয়ে কোনো কাজ হবে না।
প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আর সরকারের পদলেহন করবেন না। এই অবৈধ অনৈতিক সরকার র‍্যাব বাহিনীকে ব্যবহার করে গুম খুন করে তার অনৈতিক শাসন টিকে রাখতে চেয়েছিল। আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা লজ্জিত, আমরা দুঃখিত, আমরা ক্ষুব্ধ। আমরা এটা চাই না, আমরা চাই না বাংলাদেশের পুলিশ প্রশাসনের উপরে বা সিভিল প্রশাসনের উপরে আর কোন নিষেধাজ্ঞা আসুক। আমরা শুনতে পাচ্ছি 550 জনের নাকি তালিকা হয়েছে, এই জামালপুরেরও দু একজনের কথা শোনা যায় তালিকায় আছে, আমরা সেটা চাই না। তাই সাবধান হয়ে যান, এই মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করবেন না। এই সভা সমাবেশ করার ক্ষেত্রে প্রশাসন ভাইদেরকে বলছি, প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, জনগণের বিপক্ষে দাঁড়াবেন না। আমরা আপনাদের শত্রু না, আপনারাও আমাদের শত্রু না, আপনারাও জনগণের অংশ। এই চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, ডিমের দাম বেড়েছে, আপনাদের পরিবার পরিজনরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দাবি সরকারের পদত্যাগের জন্য আমরা আজকে সমাবেশ করছি না, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারকে বাধ্য করতে বিক্ষোভ সমাবেশ করছি। তাই প্রশাসনকে বলবো, জনগণের দাবির বিপক্ষে দাঁড়াবেন না। ইনশাল্লাহ আমরা বাংলাদেশে সেদিন বেশি দূরে নয় যেদিন এই দুঃশাসনের অবসান ঘটিয়ে আমরা জনগণের শাসন কায়েম করব। বন্ধুগণ আমার সাথে স্লোগান তুলেন, চাল চাল তেলের দাম কমাতে হবে, কমাতে হবে, চালের দাম বাড়ল কেন, ফুয়াসিনার জবাব চাই, তেলের দাম বাড়ল কেন, চালের দাম বাড়ল কেন, চালের দাম বাড়ল কেন, জিনিসের দাম বাড়ল কেন। জনগণের দাবি এক, হাসিনা সরকারের পদত্যাগ, ব্যর্থ সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, তারেক রহমানের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। বন্ধুগণ আজকের এই সমাবেশ থেকে অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য জনগণের ক্রয় ক্ষমতা আনার দাবি জানাচ্ছি। আমরা গত পরশুদিন সারা বাংলাদেশের 11টি বিভাগীয় এবং মহানগরে বিক্ষোভ সমাবেশ করেছি। সেক্ষেত্রে আপনারা দেখেছেন ময়মনসিংহের মহানগরের বিভাগীয় সমাবেশে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এসেছিলেন। আজকে সারা বাংলাদেশের 79টি জেলা সদরে বিক্ষোভ সমাবেশ হচ্ছে, দলে সকল সিনিয়র নেতৃবৃন্দ সারা বাংলাদেশে সে বিক্ষোভ সমাবেশে আসছেন। আমাদের ময়মনসিংহে বিএনপির সিনিয়র মেম্বার, বিএনপির সিনিয়র স্ট্যান্ডিং কমিটি মেম্বার ডক্টর খন্দকার গোস্বামী সাহেব এসেছেন, আমি এসেছি জামালপুরে, আপনার রুবিন ফারানা এসেছে জামালপুরে, শেরপুরে প্রোগ্রাম আছে, কিশোরগঞ্জে দিদায় রায় চৌধুরী যাচ্ছে, আমাদের সারা বাংলাদেশের প্রোগ্রাম চলছে। আগামী 5ই মার্চ সারা বাংলাদেশের 591টি উপজেলায় বিক্ষোভ সমাবেশ হবে। আগামী 12ই মার্চ বাংলাদেশের প্রায় পঞ্চাশ হাজার হাট বাজারে হাট সভা হবে, পথসভা হবে, এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে। আগামী 6ই মার্চ থেকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতি দল, চাষা সহ সকল অঙ্গ সংগঠন পর্যায়ক্রমে বিক্ষোভ করবে। সকল কর্মসূচিতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করে এই সরকারের পদত্যাগ দাবি করে অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়ে অন্যথায় সরকারের পদত্যাগ দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার পরিবর্তে আমার অনুপস্থিতিতে প্রধান অতিথির আসন করবেন বাগিনী কন্দা ব্যারিস্টার রবীন ফারহানা। আমি আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক, দেশ দেখতে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জনগণের আন্দোলন চলবে, চলবে। সংগ্রামী সাথী ভাইরা।
সারা বাংলাদেশ তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তোমার এই গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের অগ্নিকন্যা হিসাবে বর্তমান সময়ের তরুণ সমাজ যুবসমাজ তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মহান জাতীয় সংসদকে ঘিরে প্রথম বিধানসভার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমাদের সকলের প্রিয় নেত্রী প্রিয় বোন নবীন ফরলা এমপি এখন বক্তব্য রাখবেন। ক্ষমতায় আসতে পারে নাই। মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, কিন্তু সরকার
যে পুলিশ ব্যালট বাক্স ভর্তি করেছে, যে র্যাবের সদস্য ব্যালট বাক্স ভর্তি করেছে, যে প্রশাসন ব্যালট বাক্স ভর্তি করেছে, তাদের সাবধান করে দেই, সামনের নির্বাচনে ভুলেও কিন্তু এই রাস্তা চিন্তা করবেন না। র্যাবের উপরে নিষেধাজ্ঞা চলে আসছে, র্যাবের কর্মকর্তাদের উপরেও নিষেধাজ্ঞা আসছে, শোনা যাচ্ছে আরো 550 জনের উপরে নিষেধাজ্ঞা হবে। আল্লাহ আল্লাহ করে কানাডায় যে বাড়ি বানাইছেন, মালয়েশিয়ায় যে সেকেন্ড হোম করছেন, সেইখানে পোলাপান নিয়ে ভাগার আশা ছাইরা দেন, পোলাপান নিয়ে ভাইগা যাইতে পারবেন না, না, না। আপনাদের সমস্ত অত্যাচার, নির্যাতন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, রক্তের একটা একটা বিন্দুর হিসাব এই দেশের মানুষ নেবে। আপনারা ভয় পান, আপনারা সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পান, কারণ আপনারা জানেন একটু সুষ্ঠু নির্বাচন যদি হয়, না ভাই 100% সুষ্ঠু নির্বাচন দরকার নাই, কিছুটা সুষ্ঠু নির্বাচন যদি হয় 300 আসনের মধ্যে 290 এর উপরে আসন নিয়ে আপনার গোপালগঞ্জের আসনও ঠিক থাকে কিনা আল্লাহ জানে। সাধারণ মানুষ মারতে পারে না, বিএনপি তোমাদের মতো গান পাউডার দিয়ে মানুষ
রহমান যখন স্বাধীনতার ডাক দিয়া সকলে পলাইয়া গেল কলকাতা, তখন কাকে মারা গেছিল? একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা তো বক্তব্য দেই, আপনারা শুনেন। শুধু এইটুকু বলতে চাই, ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলেছেন? ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যদি সমস্ত কিছুকে মুক্ত করতে চান, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল দাম যে হারে ঊর্ধ্বমুখী হয়েছেন, মানুষ আজ দিশেহারা, জনগণ দিশে
হারাম, দিশাহারা হারাম। আজকে জনতা মাঠে নেমেছেন, বিএনপি তার সাথে একাত্মতা ঘোষণা করেছে। প্রশাসনের ভাইয়েরা মানুষকে চিনতে চান, চিনতে হবে, মানুষের মানসিকতাকে উপলব্ধি করতে হবে। আপনারা শুধু জিয়া পরিবার জাতীয়তাবাদী দলের উপর যেভাবে হিংস্র স্থাপন, আপনাদের এই থামায় আমরা ভয়ে ভীত নয়। আমরা শুধু আইনের প্রতি শ্রদ্ধাশীল, যার কারণের জন্যে আপনাদেরকে অনেক কাকতি মুনতি করতে হয় অনুমতি নেওয়ার জন্য। আজকে দেখেছেন এই জামালপুরের জনতা যে সময়ে অনুমতি দিয়েছেন, কাল রাত 8:30 অনুমতি দিয়েছেন, 11:30 পশুদিন আবার না করেছেন। আমাদেরকে 2-3 দিন সময় দেন, অনুমতি 2-3 দিন আগে দেন। আমরা প্রমাণ করতে চাই এই দেশের জনগণ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ, জাতীয়তাবাদী দলের পতাকা দলে ঐক্যবদ্ধ। তাই সংগ্রামী সাথী বন্ধুরা, আমার আগামী দিনের যে কর্মসূচিগুলো রয়েছে, এই সরকার পতনের কর্মসূচি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে প্রতিটি কর্মসূচি জামালপুর জেলার বিভিন্ন উপজেলায়, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন পৌরসভায় ইনশাল্লাহ কর্মসূচি সফলভাবে পালিত করার দুদার্থ আহ্বান রাখেন। আজকে যারা কষ্ট স্বীকার করেন বিভিন্ন উপজেলা থেকে আমাদের সমাবেশে উপস্থিত হয়েছেন, আর যারা রোগে কষ্ট করে এই মিটিং শুনেছেন, এই জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন সহ জামালপুরবাসীকে জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমরা স্বাগত জানিয়ে আগামী দিনের আমাদের কর্মসূচি প্রোগ্রাম গুলোতে আমরা চেষ্টা করব আপনাকে হাজির করার জন্য। আপনি আমাদের এটাকে আজকে সাড়া দিয়েছেন, আগামী দিনেও সাড়া দিয়ে আমাদের দলকে আরো সুসংগঠিত করবেন, এবং ওয়ারিস আলী মামুনের যে ভূমিকা সেটা অস্বীকার করার কোন উপায় নাই। আসুন আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা জামালপুর জেলা বিএনপি ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। কোন ষড়যন্ত্র, কোন হুমকি ধমকির মধ্য দিয়ে আমাদেরকে কেউ বিভক্ত করতে পারবে না ইনশাল্লাহ। আগামী দিনে সমস্ত কর্মসূচি সফল ভাবে পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। সকালে সুস্থ থাকুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া মরহুম, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার জান্নাতবাসী হোক। এবং আজকের মিটিং সমাবেশের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।